হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিয়ার পিয়াংশ ব্লগার আরটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় উঠে আমার সব কাজ বাজ সারা গেছে, ঠাকুরও দেওয়া গেছে। ভালো কিভাবে থাকবে মানুষ এই গরমের মধ্যে? মানে এখনো সেটা যেটা বলছিলাম, মানে দুটো মাস তো এখনো বাকি। এক তো দেখো দোল চলে গেছে, চৈত্র মাস, সবে চৈত্র মাস, এখনো বৈশাখ। তাতে সকাল থেকে উঠে দুবার স্নান করা হয়ে গেছে, কারণ পাখা চললেও ঘরে না এখনই থাকা যাচ্ছে। মেন আমাদের এই ডান দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকটা তো পূর্ব দিক, পুরো দিয়াল তেতে থাকছে। এতটা রোদ উঠছে যে কি বলবো, দেয়াল এত তেতে যে পাখা চালিয়েও বি থাকা যাচ্ছে। এমনি এইখানটায় ফ্ল্যাট আমাদের হিসাব মতো ফার্স্ট ফ্লোর, উপরে আবার ই আছে, তো বি গরম। হ্যাঁ, উপর দিক থেকে, হ্যাঁ, গরমটা পাশে একটা পুকুর আছে বলে থাকে। ওটা বিকেলের দিকে সন্ধ্যের দিকে হলে একটু ঠান্ডা হাওয়াটা তাও আসে, সেটাই। কিন্তু সকালে যা রোদ উঠেছে, ও তো কোনো ঠান্ডা হাওয়া কেন, এমনি জানলে আর খুলি না আমি আর এতে। আমি তো যখন পাচ্ছি স্নান করে নি, ওটাই হচ্ছে কথা। ও তো সন্ধ্যে নেই এনে এখন এমনি বলছি করিস না, ঠান্ডা লেগে যাবে। রাতে দুটোর সময় গিয়ে মাঝে মাঝে গরম লাগছে ঘুম থেকে। একদিকে ভালো কি আজকে আমার রান্না নেই, কারণ কালকে তরকারি আছে গরম করে, শুধু ভাত করবো এই আলু ভাজবো, একটু পাঁপড়। হ্যাঁ, ও একটু আলু ভাজবে, পাঁপড় ভাজবে, আমি ভাজবো না, ওই ভাজবে। এক সেকেন্ড এখনই দাঁড়ানো যাচ্ছে না এখানে, তারপর তো এখনো আছে। আমি শুধু ভাবছি যে এখন যদি প্রথম থেকে এত হয়, পরে গিয়ে কতটা গরম করতে পারে। শুধু টক ডাল খাওয়া উচিত, সত্যি তাই। আর যা গরম পড়ছে এখন, লাইট ছাড়া এই তেল মশলা আর খাওয়া উচিতই না। মশলা দেখলেই তো আমার গরম লাগছে, সত্যি। আমার মায়ের তো এই গরম, মানে এবার টক ডাল এইসবই চললো, আমাদেরও তাই করবো। ওই কালকে মাংস আনা হয়েছিল, কারণ এক হপ্তাহ আনা হয়নি, তাই আর এরপর থেকে কোনো অতই করবো না। আলুটা কেটে নে। হ্যাঁ হ্যাঁ, আলুটা কেটে নিবি, আমি গিয়ে আলুটা কাটি। এখন ভাত তো মোটামুটি আমাদের হয়েই গেছে, তা একটু হওয়া বাকি। আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কাপড় কিনে এনেছে, একটু পরে ভাজবো, আগে ভাতটা খেয়ে। বাবু ভাত নামি দে, আজকে ভাত একটু আমি গলিয়েই নামালাম। না না ঠিক আছে, রোজ রোজ নালে শক্ত হয়ে যাচ্ছে। আরে আলু ভাজা আমার ডান করা করা করতে গিয়ে অনেক টাইম হয়ে যাচ্ছে, কিন্তু এখনো হবে, ছেড়ে দিয়ে দে, নালে করা হবে না। ও ঠিক আছে। আর এই সেই আমার জন্মদিনের চাটনি এখনো থেকে গেছে, আর এখানে কালকের তরকারি আছে, এটা একটু গরম করে নেব। ভাতটা গরমে দিয়েছিস? ও খেয়ে নে, তারপরে তো পরে পাঁপড়টা দিয়ে দেবো। হ্যাঁ খেয়ে নিয়ে তারপরে পাঁপড় ভাজবো। হাত ধুতে গিয়ে মনে হলো জল চলে গেছে, তারপরে মনে করলাম এই তো চিরাচরিত ঘটনা, কি আমার আলু পুড়ে যাচ্ছে। আমি গ্যাস আসতে রেখে দিই, আমি রেখে দিলেই করা হয়ে যাবে, এরকম ভাবে রেখে দে। আর এই নিয়ে এই যে বাসন কোথাও নিয়ে গ্যাস পুছে সব কাবার পুজো দিতে হবে, পুজোটা দিয়ে দে, পুজোটা দিয়ে তারপর রেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরোবো। দুটো জায়গায় যাবো, দুটো জায়গায়, বিকেলবেলা ওই যাই দুখানা জায়গায় যাবো আজকে। হ্যাঁ বাবা, বেড়াই না বেড়াই না, যখন বেড়াই তো নিয়ে ব্যাস। প্রথমে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে আমি ঠাকুর পরিষ্কার করছি, ঠাকুর দিয়ে তারপরে এবার বেরাবো। তো আমি এখন ঠাকুরটাকে পরিষ্কার করিনি, সকালে ফুলমালা দিয়েছি। আর আমাদের জানিস প্রত্যেক বৃহস্পতিবার এ দেয় কালে কলা পান, মানে ঘটে যেগুলো দেয় ঠাকুরকে ওগুলো। আমি আবার কি করি, দাদা কৃষ্ণের পাতেই দিয়ে দিই। এখন আমি রেডি হয়ে গেছি, এবার চলো বেরাবো আর দেখি বাইরে বেরিয়ে, মানে বাইরে যাই, উনি কোথায় নিয়ে যায় সেটা দেখি, মানে ওয়েদারটা একটু চেঞ্জ পাওয়া যায়। দেখছো কোথায় ঠান্ডা খুঁজতে হবে, মানে বাইরে গিয়ে আবার ঠান্ডা খুঁজতে হবে, যেহেতু বিকালে চনা কোনো, আর এখন তো একটু ঠান্ডা, এবার জলের জলের সামনে পার্ক পার কতটা গরম, সেটাই ভাবছি। চলো যাই, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার, ফুলমালাটা নিয়ে নে। হ্যাঁ
দেখো বেরিয়ে আগে ধোকা কিনতেলাম কালকে রান্নার জন্য, আর ইনি এনাকে দেখো, এনার নাকি খিদে পেয়ে গেছে বেরিয়ে, নিয়েও গেলি না এখনই তোর খিদে পেয়ে গেলো। আর এই দোকানের কচুরিও যেরকম সুন্দর, চপ বলো ধোকা বলো খুব ভালো, টিকিট আমাকে একটু। আমরা এখন পার্কে চলে এসেছি, আর এই পার্কটা হচ্ছে বাঙুর, এটা 6-7 মাসে হবে হয়েছে, আর বিকেল 4টা থেকে রাত্রি 10টা অব্দি খোলা থাকে। আর কতটা বড় পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো, এতটা তো হাঁটা তো সম্ভব না, এমনি দেখলে বুঝতে পারবে। দেখো পুরো দমদম পার্ক পর্যন্ত গেছে বাঙুর থেকে, আর দেখো এখানে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে সব, আবার শালুকও আছে, ধর এটা ধর অনেক মধ্যে। আর কত গাছ লাগানো এখানে, বাতাবি লেবুর গাছ, চল গিয়ে বসি আমি, গাছ যে বেশ সুন্দর, পুরো গাছ গাছ গায়ে ভরা, হাওয়া দিচ্ছে সত্যি আমাকে ঠান্ডা মানে একদম পরিয়ে দিবে। আর এখানে বিকালে হাঁটতে এলে এলে না বেশ ভালো লাগবে, কিংবা বন্ধু বান্ধব নিয়ে এসে যদি গল্পও করা যায়, গরমের মধ্যে সন্ধ্যেবেলার দিকে এসে আড্ডা মারার জন্য বেস্ট জায়গা। আর এমনি হাঁটার এ চাইলে অনেকে আছে কি বিকালবেলা হাঁটতেও বেড়ায়, তো এই পার্কটা যতটা আছে না হাঁটলে মানে পুরো তার হাঁটা কমপ্লিট হয়ে যাবে এমন, তো তুই পারবি এতটা হাঁটতে। আরে এই পদ্মগুলো কি বড় বড় ফুটে আছে না, এই যে এখানে দাঁড়া 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 এরকম সবে গাছ লাগানো, সবে গাছ কোথায় কোথায় গাছ লাগানো আছে, আর এক একটা করে কি নাম কি এসব দেয়া আছে। এবি একটু ছবি ববি তুলে দে আমাকে একটু, এই দেখো এসে ফটোশুট করতে। আর এই পার্কটার নাম হচ্ছে ঝিল্লিকা, কি ঝিল্লিকা, ঝিল্লিকা পার্ক, ঝিল্লিকা পার্ক তো সুন্দর বেশ, হ্যাঁ সুন্দরবেলা বেশ ভালো লাগছে না, কত লোক, ওপাশে তো বসার জায়গা আছে, এপাশটা তো হাঁটার রাস্তা, ওপাশটা হাঁটারও আছে প্লাস বসারও জায়গা আছে। ওই যে 3 নম্বর গেট দিয়ে ঢুকলো ওখান থেকে, ওখান থেকে আছে না এই 4 নম্বর এদিক থেকে ঢুকলো, কিন্তু এদিক দিয়ে অনেকটা হাঁটতে হবে তারপর ওপাশে যেতে হবে। হ্যাঁ আর দেখছো কত লোক এখন সন্ধ্যাবেলায় হাঁটছে, আমরা অনেক ওখানে বসেও আছি, আর ওপার থেকে এপারে চলে এসেছি। হ্যাঁ বাবা রেপাশটা একটু বসার জায়গা আছে বলে, ওপাশটা হাঁটা আর এপাশটা বসা, হ্যাঁ অনেক চেয়ার আছে, দেখি কি একটা বসে হাঁপিয়ে গেছে আমি। ঠান্ডা হাওয়া আগে ঠান্ডা হয়নি তারপর যাবো, সেখান থেকে বেরোবো, বেশ ভালো লাগছে পার্কটা। তো আমি তো পার্কটা ঘুরে তোমাদের দেখালাম, আর আমি এখন বাড়ি চলে এসেছি, আর তোমাদের কেমন লাগলো পার্কটা কিন্তু তুমি তোমরা জানিও কমেন্টে। হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, ওম নমঃ শিবায়।